এবার না ফোটানো ওয়াসার পানি দিয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালককে শরবত খাওয়ানোর উদ্যোগ নিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ করলেন একদল নগরবাসী। ওয়াসার পানি শতভাগ সুপেয় দাবি করে দেয়া বক্তব্যের প্রতিবাদে সকালে ওয়াসা ভবনে জুরাইন ও রামপুরার কয়েকজন বাসিন্দা শরবত নিয়ে আসেন। এ সময় তাদের সঙ্গে ওয়াসা কর্তৃপক্ষের ব্যাপক বাগবিতণ্ডা হয়। পরে কর্তৃপক্ষ বলে লাইন ঠিক করার পর তারা না ফোটানো পানি দিয়ে বানানো শরবত খাবেন। কলসের নিচে যেই পরিমাণ ময়লা জমা হয় তাহলে এই ময়লা কোত্থেকে আসে? শতভাগ পিওর যদি পানি হয় তাহলে এই ময়লা কোত্থেকে আসে? বাকিটা দেখার দায়িত্ব কাদের? রাজধানীতে সরবরাহ করা ওয়াসার পানি সুপেয় নাকি দূষিত তা নিয়ে ওয়াসা কর্তৃপক্ষ ও নগরবাসীর মধ্যকারে বাকবিতণ্ডা। আমরা যে টিউবওয়েল থেকে পানি উৎপাদন করি সেই পানিটা 100% খাওয়ার উপযোগী। লাইনে যদি লিকেজ থাকে বা ছিদ্র হয়ে থাকে সেটা তো আর আমাদের জানার কথা না। ক্ষুব্ধ নাগরিকদের দাবি, বছরের পর বছর ধরে বাসায় ওয়াসার লাইন থেকে ড্রেনের মতো ময়লা পানি আসছে। প্রমাণস্বরূপ তারা জুরাইন ও রামপুরা থেকে পানির নমুনা এনেও দেখান। মূলত গত 20 এপ্রিল রাজধানীতে এক অনুষ্ঠানে ওয়াসার এমডি দাবি করেন ওয়াসার পানি শতভাগ সুপেয়, শুধু শুধু তা ফুটিয়ে নগরবাসী গ্যাসের অপচয় করছে। 100% আমরা পরীক্ষা করেই পানিকে দেই এবং সেই পানি 100% সুপেয়। এর প্রতিবাদে মঙ্গলবার না ফুটানো পানি নিয়ে ওয়াসার এমডিকে শরবত খাওয়াতে আসেন কয়েকজন সচেতন নাগরিক। তারা সঙ্গে করে পানি ও শরবতের আনুষঙ্গিক জিনিসপত্রও নিয়ে আসেন, তবে দেখা মেলেনি সংস্থার এমডির। এটা মাঝারি মানের পানি, কোনো কোনো জায়গায় এর চেয়ে খারাপ পানি আসে। ড্রেনে যে পানি দেখছি ট্যাঙ্কিতে একই পানি পেয়েছি। আর খাবার পানিটা আমরা আশেপাশে এখানে মসজিদগুলায় ডিপটিগুলো বসাই, সেখানে আমরা টাকার বিনিময়ে খাবারের পানিটা নিয়ে আসি। উনি কী করে বলে ঢাকা শহরের পানি শতভাগ সুপেয়? এই প্রশ্ন এবং কৈফিয়ত তাকে দিতেই হবে। ওনার পানিটা ওনাকে খাওয়ানোর জন্য আনছি, উনি যদি অস্বীকার করে উনি আমরা চ্যালেঞ্জ করছি, উনি যে আমাদের এলাকায় চলুক। দেখতে পাচ্ছেন যে পানিটা পরিষ্কার, কিন্তু এটা পরিষ্কার না, আপনি না খাইলে বুঝবেন না যে এটা কতটা দুর্গন্ধ এবং কতটা সমস্যা। এই পানির সমস্যার কারণে আমাদের অনেকের চুল ঝরে যাচ্ছে। এই দুর্গন্ধটা কি লাইন থেকে ইয়ে থেকে আসবে? কখনোই না। ভেতরে প্রবেশ করতে চাইলে প্রথমে পড়তে হয় পুলিশি বাধার মুখে। পরে দুপুর 1টার দিকে তাদেরকে একজন পরিচালকের রুমে নেওয়া হয়। সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে ওয়াসা কর্তৃপক্ষ দাবি করেন পানিতে নয় সমস্যা থাকতে পারে লাইনের পাইপে। আজকে শরবত খাবো না, লাইন ঠিক করে দেখবো ওখান থেকে আমরা গিয়ে পানি নিয়ে আসি। আমরা স্পেসিফিক ইয়ে পাইলাম, এর থেকে আমরা সোর্স যেখানে যাই সেখান থেকে ঠিক করে নিব, তাতে আপনি চতুর্দিকে সবাই ভালো পানি আমার রুটে চলে যায়, রুট ঠিক করে দেয়। পরে লাইন ঠিক করে দেওয়ার আশ্বাসে ওয়াসা থেকে বাড়ি ফেরেন অভিনব প্রতিবাদে অংশ নেয়া বিক্ষুব্ধরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।